বাংলাদেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করব কিভাবে? অনেকে আমাদের কাছে এই প্রশ্নগুলো করে থাকেন। বর্তমানে বাংলাদেশে ইসলামী খেলাফত ব্যবস্থাপনা করার জন্য মূল নীতি হচ্ছে তিনটি। ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার মূল নীতি হচ্ছে তিনটি। বিশেষ করে আমরা এই যে গণতন্ত্র, এটা কিন্তু সকলেই জানি এটা হারাম গণতন্ত্রের বিষয়টা, তবে আমাদেরকে খেলাফত এটাকে কায়েম করতে হবে, বাস্তবায়ন করতে হবে। গণতন্ত্র, এর গণতন্ত্রের জনক হচ্ছে মোস্ট পপুলার আব্রাহাম লিঙ্কন, যিনি এই গণতন্ত্রের বিষয়টি, তার ডেফিনেশন হচ্ছে, তিনি বলছেন গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তার মূল থিং হচ্ছে জনগণ যেটা বলবে, যেটা চাইবে, সরকার সেটা করবে। সুতরাং এটা কিন্তু নয়। ইসলামী খেলাফতের যে মূল নীতি হচ্ছে, তার ভিতরে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে বড় মূল নীতি হচ্ছে যে আল্লাহ তালার ক্ষমতা, সকল রাজত্ব একমাত্র আল্লাহর। দুনিয়ার কারো মন্ত্র তন্ত্র চলবে না, একমাত্র আল্লাহ তালার কথা অনুযায়ী রাজত্ব একমাত্র আল্লাহর, এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের কথা অনুযায়ী পুরা দুনিয়াটা চলবে। এটাই হচ্ছে ইসলামী খেলাফত কায়েম করার জন্য অন্যতম ভূমিকা এবং সর্বপ্রথম মূল নীতি, আল্লাহ পাক রব্বুল আলমিনের রাজত্ব। দুনিয়ার কোনো মানুষের, বাংলাদেশের বলেন, কোনো সরকারের বলেন, কোনো সরকারের তন্ত্রমন্ত্র চলবে না, কোনো সরকারের বিধান চলবে না, কোনো মানুষের বিধান চলবে না, জনগণের কোনো বিধান চলবে না। সব কিছু একমাত্র আল্লাহ তাআলার কোরআন থেকে যেটা ফয়সালা হয়েছে, একমাত্র সকল কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। এটাই হচ্ছে সবচেয়ে বড় মূল নীতি। আমাদের বাংলাদেশে কি এখন এই খেলাফতে ইসলাম এটা কি কায়েম করা সম্ভব? অবশ্যই সম্ভব। যদি সকলে দলমত নির্বিশেষে ঐক্য হতে পারে, তাহলে বাংলাদেশে খেলাফত কায়েম করা সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন ঐক্যের কথা বলেছেন। পবিত্র কোরআনুল কারীম খুলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন, সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, ইউ হ্যাভ টু ইউনাইটেড, তোমরা ঐক্যবদ্ধ হও। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে অবশ্যই ইসলামী খেলাফত বাংলার জমিনেও কায়েম করা সম্ভব। আমরা 100 বছর ধরে পিছিয়ে আছি, 100 বছর আমরা খেলাফতের ভিতরে নাই, আমরা গণতান্ত্রিক সমাজতন্ত্র এর ভিতরে পড়ে আছি। খেলাফত এটা যদি কায়েম করতে চাই, তাহলে অবশ্যই আমাদের ঐক্য হতে হবে। 1 নম্বর মূল নীতি হচ্ছে খেলাফত কায়েম করার, প্রতিষ্ঠা করার 1 নম্বর মূল নীতি হচ্ছে সকল ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ, আল্লাহ তালার জমিন, আল্লাহ তালার আসমান। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর বিধানই চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ তালা 2 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 12, 13, 14 নম্বর লাইনগুলোতে সূরা বাকারার 251 নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন, ওয়াকাতালা দাউদ জালুদ ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমা, যখন দাউদ আলাইহিসসালাম জালুদকে হত্যা করেছে, জালুদকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিসসালামকে ক্ষমতা দিয়েছিলেন। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শক্তির উপরে আরেকটা শক্তি দিয়ে এই শক্তিটাকে দুনিয়া থেকে বিদায় করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জালুদকে দাউদ আলাইহিসসালামের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওলাউলা দাফাল্লাহু আন-নাসা বা'দাহুম বিবা'দিল লাফাসাদাতিল আরদ, যদি এভাবে কেউ মানুষের উপর অত্যাচার করে, জুলুম করে, এবং সেটা যদি স্থায়ী হয়, তাহলে কিন্তু লাফাসাদাতিল আরদ, দুনিয়ার ভিতরে ফাসাদ সৃষ্টি হবে। এজন্যই ফেরাউনের স্বৈরাচার, যে স্বৈরাচার ফেরাউন ছিল, সেই ফেরাউন কিন্তু স্থায়ীভাবে তার ক্ষমতা ধরে রাখতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের মাধ্যমে ফেরাউনের পতন ঘটিয়েছেন। পানিতে আল্লাহ পাক রব্বুল আলামিন চুবিয়ে ফেরাউনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। এভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন বা'দাহুম বিবা'দিল, একজনের উপরে আরেকজনকে শক্তিশালী করে, তাকে দুনিয়া থেকে, যারা স্বৈরাচার হয় এবং যারা নিজের তন্ত্রমন্ত্রকে দুনিয়ার বুকে কায়েম করতে চায়, আল্লাহ তাআলা এভাবেই তাদেরকে ধ্বংস করে দেন। সুতরাং সম্মান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন, 3 নম্বর পারা, পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 6-7 নম্বর লাইন, সূরা আলে ইমরানের 26-26 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ও বিয়াদিকাল খাইর। আল্লাহ তাআলা বলছেন, সম্মান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, এবং ক্ষমতা থেকে নামানোর মালিক হচ্ছেন আল্লাহ, সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। এজন্য সকল তন্ত্র মন্ত্র বাদ দিয়ে ইসলামী খেলাফত কায়েম করতে হলে 1 নম্বর সবচেয়ে বড় মূল নীতি হচ্ছে রাজত্ব একমাত্র আল্লাহর, এবং দুনিয়ার বুকে একমাত্র আল্লাহর বিধান চলবে। দ্বিতীয় নম্বর মূল নীতি হচ্ছে মানুষের সমতা এবং মানুষের জান ও মালের নিরাপত্তার ব্যবস্থা করা। এটাই হচ্ছে ইসলামী খেলাফতের দ্বিতীয়তম যে ভূমিকা, সেটা হচ্ছে মানুষের সমতা। মানুষ ইসলামে সাদা কালায় কোনো পার্থক্য করে না, দ্যার ইজ নো ডিফারেন্স বিটুইন এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ইসলামে সাদা কালায় কোনো পার্থক্য নাই। ইসলামে মুচি বলেন, ইসলামে যেই নাপিত বলেন, অথবা যে কোনো কেউ হোক না কেন, তাদের ভিতরে কোনো পার্থক্য
ইসলাম এটাকে সাপোর্ট করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এ ব্যাপারেও পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। পবিত্র কোরআনুল কারিম খুলেন, আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা। আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস মানুষকে তিনি সকলকে সম্বোধন করে ডাক দিয়েছেন। 26 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠায় রয়েছে 4-5 নম্বর লাইনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা। হে মানুষ সকল, এখানে আল্লাহ তাআলা বলেন নাই ইহুদি বলেন নাই খ্রিস্টান বলেন নাই মুসলমান বলেন নাই, সকল মানুষকে তিনি একত্রিত করেছেন। এখানে তিনি বলেন নাই বাংলাদেশের কথা বলে ডাক দেন নাই, হে আফগানিস্তান বলে ডাক দেন নাই, হে পাকিস্তান বলে ডাক দেন নাই, হে সৌদি আরব বলে ডাক দেন নাই। এখানে বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, অর্থাৎ মানুষের ভিতরে কোনো সমতা থাকবে না, মানুষের ভিতরে কোনো বৈষম্য থাকবে না। আল্লাহ তাআলা সকল মানুষকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, তোমরা সকলে দুইজন থেকে তৈরি হয়েছো, আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা সকলকে দুনিয়াতে পাঠিয়েছেন, সুতরাং এখানে কোনো সমতা থাকবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত হবে ওই ব্যক্তি যার ভিতরে আল্লাহর তাকওয়া আছে। কে কালো কে সাদা কে ধনী কে গরিব এটার ভিতরে কোনো পার্থক্য নাই, আল্লাহ তাআলার কাছে সম্মানিত হবে ওই ব্যক্তি যে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরে ফিট করে রাখে। সুতরাং মানুষের জানমালে নিরাপত্তা ব্যবস্থা করতে হবে, মানুষের সমতা কেউ কাউকে ছোট এবং বড় করতে পারবে না, যার ভিতরে আল্লাহর তাকওয়া আছে সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দামি হয়ে যাবে, এবং যোগ্যতাকে সাপোর্ট করতে হবে, যে সম্মানিত যে যোগ্য ব্যক্তি তাকেই তার জায়গায় বসতে হবে। এবং 3 নম্বর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ন্যায়পরায়ণতা, অর্থাৎ ইনসাফ কায়েম করা। সমাজের ভিতরে ইসলামী খেলাফতের মূলনীতির 3 নম্বরে হচ্ছে অবশ্যই ইনসাফ কায়েম করতে হবে, প্রত্যেকটা মানুষ ন্যায় বিচার পাবে। এটাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা সূরা মায়েদার 42-42 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ন্যায়পরায়ণ ইনসাফ করে তাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করেন, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুতরাং এই 3টি মূলনীতি থেকে আমাদেরকে সরে আসা যাবে না। ইসলামী খেলাফত কায়েম করার জন্য আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি ন্যায়পরায়ণ শাসক ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন। একবার এক ইহুদি এবং এক মুসলমান দুইজনের জমি নিয়ে দ্বন্দ্ব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে দলিল পেয়েছে সাক্ষ্য পেয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য ইনসাফ করবেন এবং তাকে জায়গা দিয়ে দিবেন বিষয়টা এমন নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রমাণ পেয়েছেন এটা ইহুদির জায়গা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইহুদিকে সেই জায়গাটা দিয়ে দিয়েছিলেন। এটাই হচ্ছে ইনসাফ। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনসাফ কায়েম করেছেন, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানিয়ে দিয়েছেন বুখারী শরীফের 1423 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, 7 শ্রেণীর মানুষ, সাবাআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, 7 শ্রেণীর মানুষ, 7 ক্লাসেস পিপল, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আযীমে নিচে ছায়া দিবেন। তার ভিতরে 1 নম্বর হচ্ছে জিহাদ করে এই ব্যক্তি নয়, জিকির করে এই ব্যক্তি নয়, নামাজ পড়ে এই ব্যক্তি নয়, সর্বপ্রথম যার কথা বলেছেন ইমামুন আদলুন, জাস্ট রুলার, কিং অফ জাস্টিস, যে ব্যক্তি ন্যায়পরায়ণ হবে, ইনসাফকার হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সর্বপ্রথম জানিয়ে দিয়েছেন তাকে আরশে আযীমের নিচে ছায়া দান করা হবে। এজন্য ন্যায়পরায়ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখন এই নির্বাচন কিভাবে হবে, ইসলামী খেলাফতের নির্বাচন কিভাবে হবে, এই বিষয়টি আমরা অনেকে জানি না, অনেকে আমরা এই বিষয়ে প্রশ্ন করে থাকি। এই নির্বাচনটা হবে আহলুল হাল্লি ওয়াল আকদি, অর্থাৎ কিছু কমিটি নির্ধারণ করা হবে যারা বাংলাদেশের ভিতরে অথবা যেখানে খেলাফত কায়েম হবে সেখানে সবচেয়ে জ্ঞানী গুণী ব্যক্তি যারা থাকবে তারা একজনকে সিলেক্ট করবে যে সবচেয়ে যোগ্য ব্যক্তি হবে। যেমন নবীজি সাল্লামের ইন্তেকালের পরে সকলে মিলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতে বসিয়ে দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পরে মানুষ সকলে মিলে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতে বসিয়ে দিয়েছেন, তিনি খলিফা হয়েছেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সময় তিনি 6 জন সদস্য বিশিষ্ট একজন সুরাত তৈরি করে দিয়ে গেছেন এবং তিনি বলে দিয়েছেন আপনারা যাদেরকে সিলেক্ট করবেন তারাই সেই খলিফা হবে। এই 6 জন সুরার কমিটি তারা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করলেন, তারা আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করেছেন। এভাবেই কায়েম হবে। বর্তমানে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনুস সাহেব, তিনি যে এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারে আছেন, প্রধান উপদেষ্টা হিসেবে আছেন, এটার একটি অন্যতম লক্ষণ, অন্যতম একটি আলামত হচ্ছে খেলাফতের অন্যতম একটি আলামত। সেটা আমি বলছি না যে ইসলাম কায়েম হয়ে যাবে তার দ্বারা, তবে এটার একটা অন্যতম উদাহরণ হিসেবে আমি আপনাদের কাছে পেশ করছি যে তাকে যেভাবে সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে এভাবেই হচ্ছে খেলাফতের দায়িত্ব দেওয়া হবে। যেমন যারা সেনাবাহিনী যারা আছে, প্রধান যারা আছেন, ছাত্র সমন্বয়ক যারা আছেন, সকলে মিলে চিন্তা করেছেন যে বর্তমানে বাংলাদেশকে সেভ করার জন্য সবচেয়ে বড় যোগ্য এবং শিক্ষিত হচ্ছে ডক্টর ইউনুস সাহেব, তাকে সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে। সুতরাং এভাবেই নির্বাচন করা হবে,
কয়েকজন মিলে যারা সবচেয়ে গুণী এবং সবচেয়ে মেধাবী সবচেয়ে জ্ঞানী ব্যক্তি থাকবে তারাই নতুন করে একজনকে সিলেক্ট করবেন এবং তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজত্ব এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বিধান সেটা জমিনের উপরে বাস্তবায়ন করবে। তার নিজস্ব কোনো তন্ত্রমন্ত্র থাকবে না, একমাত্র খেলাফতের ইসলামী ব্যবস্থাই হচ্ছে আল্লাহ তাআলার রাজত্ব, আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার বিধানকে কায়েম করা। এজন্য আসুন, এই খেলাফতের ব্যবস্থা যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এরপরে আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান।